আপনি কি একজন গেমার? আপনি কি সেরা গেমিং ফোন খুঁজছেন? আপনার গেমের পারফরমেন্স ভালো করে তোলার জন্য কোন মোবাইল ভালো হবে সেই চিন্তা সকল গেম প্রেমী করিয়া থাকে। আপনি যদি হয়ে থাকেন প্রকৃত গেম পাগল, তবে টিসভিউ বাংলা চ্যানেলের আজকের ভিডিওটি আপনাকে সেরা গেমিং ফোন 2022 এবং গেমিং ফোন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে জানাতে সাহায্য করবে, আপনার কাজকে আরো সহজ করে তুলতে। আমার আজকে হাজির হয়েছি বেস্ট গেম ইন ফোন প্রাইজ ইন বাংলাদেশ 2022 নিয়ে, যা নিয়ে যা কিনা আপনাকে সঠিক ফোন বাছাই সহ গেমিং এর দিক দিয়ে সেরা পারফরমেন্স এর কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। তবে আজকের ভিডিওটি যারা কম দামে গেমিং ফোন মোবাইল খুঁজছেন তাদের জন্য নয়। আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য বিশ্বের সেরা গেমিং ফোন 2022 তুলে ধরা, আর এইসব গেমিং মোবাইল প্রাইস তুলনামূলক বেশি হয়, হলো সবার কিছু নেই। কম দামে বেস্ট গেমিং মোবাইল ফোনের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করা হবে। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটিতে আপনাদের তালিকার 6টি ফোনের মধ্যে সেরা 2টি গেমিং ফোনের সম্পর্কে বলবো, বাকিটা আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে পরবর্তীতে তৈরি করা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের তালিকার ফোন দুটি। তালিকায় থাকা প্রথম ফোনটি হচ্ছে আসুসের রক ফাইভ। আসুস রক ফাইভ যেটি কিনা বর্তমান বাজারে সেরা গেমিং ফোনের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। এই ফোনটির ডিজাইন কোয়ালিটি বা লোড নেওয়ার ক্যাপাসিটি সবকিছুই যেন অসাধারণ এবং বেশ চমকপ্রদ। ক্যামেরাদের কথা চিন্তা করেই এই মডেলটি তৈরি করা হয়েছে যেন সারা সর্বোচ্চ লেভেলের গেমিং পারফরমেন্স পেতে পারে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটের স্ক্রিন এর সাথে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 88 এর প্রসেসর, আরও রয়েছে 18GB এর র্যাম এবং গেম খেলার জন্য তৈরি সেরা এই ফোনটিতে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 512GB ইন্টারনাল স্টোরেজ। চলতি বছরে এই আসুস রক ফাইভ এর 3টি নতুন মডেল বের হয়েছে। মডেল 3টি হলো আসুস রক ফাইভ, আসুস রক ফাইভ প্রো ও আসুস রক ফাইভ আনলিমিটেড। এই ধরনের মোবাইলগুলোর মডেল সাধারণত একই, শুধুমাত্র ফোনটির পেছনের ডিজাইনগুলো আলাদা বললেই চলে। এই ফোন দুটির পিছনের ডিজাইনের পরিবর্তন স্বরূপ আলাদা একটি স্ক্রিন এবং 2টি অতিরিক্ত টাচ সেন্সর দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে রক ফাইভ ফোনের মডেলটিতে রয়েছে বিভিন্ন মোবাইল গেমিং অ্যাক্সেসরিজ, তবে যা কিনা আগের বা পুরাতন মডেলগুলোর তুলনায় অনেক বেশি কার্যক্ষম হিসেবে প্রমাণিত হয়েছে, যা গেমারদের গেমিং এক্সপিরিয়েন্স বাড়াতে অনেক বেশি সাহায্য করে। অ্যাক্টিভ কুলার, RGB কভার এর মতো আরও দারুণ কিছু নিয়ে সাজানো হয়েছে এই গেমিং ফোন। এর প্রোগ্রামগুলো ফোনটির 6000mAh এর ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, যা এসব প্রোগ্রামকে খুবই স্বাচ্ছন্দ্যে অনেক সময় ধরে চালাতে সাহায্য করবে। ফোনটি ড্রিম স্পলস হিসেবে রয়েছে 8.78 ইঞ্চি এর 144GHz ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস। ফোনটি 2টি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়, একটি হলো 8/182 এবং আরেকটি হলো 18/2056GB, মানে 8GB 128GB, এবং আরেকটি হলো 18GB 256GB। ফোনটির সামনের ক্যামেরায় দেওয়া হয়েছে 24MP ক্যামেরা সেন্সর এবং ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে 64MP, 13MP এবং 5MP, টোটাল 3টি ক্যামেরা সেন্সর। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফোনটি 5G, আর বর্তমানে আমাদের দেশে 5G নেটওয়ার্ক সেবা চালু হয়েছে। এই ফোনটির ওজন 238 গ্রাম, এর মূল্য বর্তমানে 58,000 টাকা। তালিকায় থাকা দ্বিতীয় ফোনটি হচ্ছে লেনোভো লিজন ফোন রেট্রো। লেনোভো গেমিং ফোনের দুনিয়ায় যেন অন্য মাত্রা যুক্ত করেছে। লেনোভোর এই ফোনটি তাদের মোবাইল গেমিং পিসি তৈরির চিন্তাভাবনায় কাজে লাগানো হয়েছে, তাই গেমিংয়ের জন্য মোবাইল জগতে বেশ সাড়া ফেলেছে লেনোভো লিজন ফোন রেট্রো নামক এই ফোনটি।
এই ফোনের হার্ডওয়্যারগুলোকে কুলিং ফ্যানের কাছাকাছি রাখা হয়েছে যেন গেমিং এর সময় আপনার মোবাইলটি সহজে গরম না হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো লেনোভোর এই গেমিং মোবাইলে দুইটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, ফলে হাই প্রোফিক্স গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়ার পাশাপাশি মোবাইল সহজে গরম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যে কারণে এই গেমিং মোবাইলটি সেরা বললেই চলে। আর তাই ভালো ভালো গেমার এই ফোনটিকে বেছে নিয়েছে। বর্তমানে ভালো গেমিং ফোনগুলোতে ট্রিগার এর সিস্টেমটি অসাধারণ বলা চলে। যেসব কথা ভেবেই এই ফোনটিতে 4টি সোল্ডার ট্রিগার ব্যবহার করা হয়েছে, যা গেমারদের জন্য আরও রোমাঞ্চকর করে তুলেছে। পারফরমেন্স কিংবা ডিজাইন গেমারদের জন্য তৈরি করা ফোনটি কোনো অংশেই কম নয়। ফোনটিতে 5G নেটওয়ার্ক সুবিধাও যুক্ত করা হয়েছে। লেনোভো লেজিয়ন ডুয়েল টু গেমিং ফোনের ফিচার ও মূল্য। এর ডিসপ্লেতে রয়েছে 6.92 ইঞ্চি অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। এর প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 888। ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে 12 এবং 16 এবং তার সাথে 18 জিবির। স্টোরেজ দেওয়া হয়েছে 128GB/256GB এবং সর্বোচ্চ 512GB, মানে যা বলতে গেলে অসাধারণ। এর ফ্রন্ট ক্যামেরা সেটআপে আছে 44 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আর 64 MP এবং 16 মেগাপিক্সেলের দুটি সেন্সর, মানে টোটাল 4টি ক্যামেরা দিয়ে ফোনটিকে সজ্জিত করা হয়েছে। এর পারফরমেন্সের ঠিক রাখার জন্য এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। ফোনটির ওজন 259 গ্রাম আর এর বর্তমান বাংলাদেশি মূল্য 85,000 টাকা। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি প্লে করার জন্য। এমন ধরনের টেকনিক্যাল ভিডিও দেখার জন্য টেসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।